আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবরক আজ যেই দোয়াটি বর্ণনা করব এই দোয়া সম্পর্কে স্বয়ং নবীজি সাল্লুআসাল্লাম বলেছেন যদি কেউ চিন্তায় পেরেশানি দুঃখ বেদনায় পরে এ দোয়াটি পাঠ করে স্বয়ং আল্লাহর আলমিন তার সেই চিন্তা পেরেশানি দুঃখ বেদনা দূর করে দিবেন এবং চিন্তা পেরেশানি দুঃখ বেদনার স্থানে আনন্দে ভরপুর করে দিবেন সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে যত মানুষ আছে সকলের কম চিন্তা পেরেশানি দুঃখ বেদনা রয়েছে তবে এক একজনের এক এক কারণে এমনকি নবীদের চিন্তা পেরেশানি ছিল আর তাদের চিন্তা পেরেশানি ছিল একমাত্র পরকাল নিয়ে কিভাবে মানুষকে হেদায়তের পথে নেওয়া যায় এবং পরকালমুখী করা যায় সুপ্রিয় দর্শক চাই দুনিয়ার বিষয়ে চিন্তা হোক অথবা পরকালের বিষয়ে চিন্তা হোক রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দোয়াটি পাঠ করলে অবশ্য আল্লাহ রবুল চিন্তা পেরেশানি দুঃখ বেদনা দূর করে দেবেন এবং এর স্থানে আনবেন শান্তি সুপ্রিয় দর্শক দোয়াটি অবশ্য আপনারা যে কোনো নামাজের পর বেশি বেশি পড়বেন তবে অন্য সময় পরা যাবে কারণ দোয়া যে টাইমে পরা যায় তবে নামাজের পর দোয়া করলে যেহেতু বেশি কবুল হয় জন্য নামাজের পর দোয়াটি পড়বেন সুপ্রিয় দর্শক দোয়াটি হলো আল্লাহম্মা ইন আবেদা ওয়াবন আবেদিকা ইবনু আমাতিকা না হুকমুকা আদুলুন ফিয়া কদ উকা আস আলুকা বিকুল্লি ইসমিন হু আলাকা সামিহীা أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أمي دواتي عبر اللهم إني عبدك وابن عبدك ابن عمتك ناسيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو علمته أحدا من خلقك أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي شو দোয়াটি যেহেতু একটু লম্বা আপনারা দেখে দেখে পড়তে পারেন প্রতিদিন কয়েকবার পড়লে ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে তবে মুখস্ত পড়া জরুরি নয় প্রতিদিন আপনারা দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ দোয়াটি একেন বিশ্বাসের সাথে পড়লে আল্লাহ রুবুল চিনতে চিন্তা পেরেশানি দূর করে দিবেন আনন্দে ভরপুর করে দিবেন